আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িয়ারে। দর্শক আজ ছিল 8ই জুলাই 2022 রোজ শুক্রবার। তো এই হাট থেকে আপনাদের জানানোর চেষ্টা করবো বাজারের সব থেকে ছোট ছোট বাসনগুলোর বর্তমান বাজার মূল্য কত রাখতেছে আমরা তথ্য দিবি হাট থেকে। দর্শক দেখেন প্রচুর মোটামুটি আমদানিকৃত গরু উঠছে আজকে, তো কুরবানি ঘনিয়ে আসছে কিন্তু বাসনের চাহিদা একটু কম। তো আজকের বাজার কেমন যায় কুরবানি তথ্য দিবি হাট থেকে। আমরা শুরুতেই একটা দেখাই, এই যে একটা বাসুর রয়েছে দাম কত রাখে আমরা শুনি। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? দাম কত রাখছেন এটা? দাম চাচ্ছি 19,000। হ্যাঁ ভাই, কত? 19,000 19,000 টাকা চাওয়া দাম। দর্শক শুনলেন আজকের বাজারে যে ছোট বাসুরটির দাম কত দাম দিচ্ছে এটা? 15,000-15,500 দাম দেয়। টার্গেট কত করছেন? আশা করছেন 17,000-17,500 তাহলে বিক্রি করবেন। এটা বকনা না শাক? বকনা বাসুর। বাজারে ছোটো ছোটো বাসনগুলোর বর্তমান বাজার মূল্য কেমন যায় দর্শক আমরা তথ্য দিচ্ছি, আমরা আরও কালেকশন দেখাই আপনাদের মাঝে। দর্শক আমরা এখানে দেখতেছি বেশ আকর্ষণীয় ছোটো ছোটো বাসনগুলোর কাছে রয়েছে, এগুলোর বর্তমান বাজার মূল্য আমরা শুনবো আনুষঙ্গিক কত দাম রাখে। দেখতেছেন কালেকশনগুলো আজকের বাজারে ছোটো ছোটো বাসনগুলো প্রচুর আমদানিকৃত করে উঠছে আজকে। দর্শক দেখেন আমরা দ্বিতীয়টা একটা দেখানোর চেষ্টা করি। এই যে এটাও 21,000 চাওয়া, এটা 21,000 চাওয়া, এটা 21,000। সর্বশেষ লালটা দেখাই, লালটা কত? এটা চাওয়া 22,500। 22,500 চাওয়া। আচ্ছা এটা কত দিচ্ছে? এটা দাম দিচ্ছে দাম 19,500। দর্শক বিন্দু আমরা শুনলাম আজকের বাজারের সাই ছোট ছোট বাসুর গরুগুলোর বর্তমান বাজার। এই যে এটা এটা কত ভাই? 24,500 চাওয়া। আচ্ছা আমরা আজকের বাজারের যে তথ্য দিলাম, আচ্ছা বাজারটা কেমন ছিল বুঝতে পারতেছেন ভাই? বাজার মোটামুটি ভালো। তিনটা বিক্রি করছে? চারটা এক লগে দিছে। কত করে এগুলা? চারটা দিছি এক লগে 62,000 চারটে। মানে এটা হচ্ছে দাম পড়ছে আছে 20,300 করে। 62,000 না এটা তো আরো বেশি পড়ছে। চারটা বাছুরে না তিনটা বাছুরে? চারটা চার পনেরো সাইড হচ্ছে 15,200 টাকা বা 300 টাকা করে সামথিং। ভাইরা মূলত নিয়ে আসছিল আজকে বরিশাল থেকে এই যে ছোট ছোট বাসুরগুলোর বর্তমান বাজার মূল্য কত যাচ্ছিল দেখি ভাই আনুষঙ্গিক তথ্য দিলাম এক থেকে। দর্শক দেখেন দর্শক আজকের বাজারে আমরা যে ছোট ছোট বাসুরগুলোর বর্তমান বাজারগুলো জানানোর চেষ্টা করলাম এর থেকে। তো ভালো থাকবো সবারই, সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।